প্রকাশ আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামীণ খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। দীর্ঘদিন ধরে এলাকায় কোনো কলে জল নেই, এরই প্রতিবাদে রাস্তায় নামলেন মহিলারা। পানীয় জলের দাবিতে জলপাইগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পাণ্ডাপাড়া এলাকার শতাধিক মহিলারা। বিক্ষোভের ফলে ব্যাপক যানজট তৈরি হয় হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কে এবং রাস্তার উপর অসংখ্য গাড়ি আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অনেক বুঝিয়ে অবরোধকারীদের শান্ত করেন পুলিশ এবং খুব শীঘ্রই এলাকায় পানীয় জল পৌঁছে দেবার আশ্বাসও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। জলের সমস্যা কবে থেকে? মাস থেকে সে জল নাই পড়ে, 4 মাস। কতদিন ধরে? 3-4 মাস ধরে। হ্যাঁ, কেন সমস্যা? কেন জানি, কল দিছে যখন ঘরে ঘরে তা জল তো দিবে, জলের নাম নাই। বউ বাজার সে জল আনি 20 টাকা করে একটা ড্রাম কিনি, আমরা গরিব মানুষ কত কি করবো গো। কি সমস্যাটা হয়েছে? 8-9 মাস ধরে জল পাচ্ছি না রাস্তায়। আপনারা এই জলের জন্য প্রবলেম করছি। কি কারণে জল আসে না কলে? বাড়িতে কি কানেকশন দিয়েছে? বাড়িতে কানেকশন দিছে। আগে যখন রাস্তায় কল ছিল, কলের থেকে জল নিতাম, তারপরে রাস্তায় কল উঠাই দিল, বাড়িতে কল দিল, বাড়ির কলেও জল আসে না। 7-8 মাস ধরে জল নেই। কানেকশন আছে বাড়িতে? কিন্তু জল নাই একটা। এতদিন কিছু কোথা থেকে জল নিতেন? না, তার আগে এমনি শিলিগুড়ি জলপাইগুড়ি তথা হলদিবাড়ি রাস্তা একমাত্র রাস্তা চেকপোস্টে অবরোধ করেছে পাণ্ডাপাড়া গাড়িতে। এই সন্ধ্যাবেলায় অবরোধ করেছে, তাদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জল পাচ্ছে না। যেই জল সরবরাহ করতেন আপনারা, আপনাদের উদ্যোগে জল সরবরাহ হতো খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন, তা আপনি উপপ্রধান হিসেবে কী বলবেন? না দেখুন, ঘটনা হচ্ছে যে এটা যেটা ওনারা দাবি করেছেন সেটা সঠিক। আগে আমাদের যে পিএইচি যেহেতু একটা ট্যাঙ্কের উপর নির্ভরশীল, পিএইচির একটা ট্যাঙ্কের মধ্যে আগে যে কানেকশানগুলো ছিল সেটা কোনো বাড়ি বাড়িতে কানেকশন ছিল না। সেটা ছিল হচ্ছে আপনার বাড়ির সামনে বুধে মোটামুটি 15-20টা করে পোস্ট থাকতো বাড়ির বা রাস্তার বাইরে। তা এবার কিন্তু এই ট্যাঙ্কের উপর দিয়ে প্রায় 3,500 উপরে কানেকশন হয়ে গেছে 14টা বুধ নিয়ে এই ট্যাঙ্ক। সেই জন্য যে উঁচু জায়গাগুলোর মধ্যে জল পৌঁছাতে পারছে না, তার জন্য পিএইচি দপ্তর অলরেডি 2টো ট্যাঙ্ক সাব ট্যাঙ্ক করে নেওয়ার ব্যবস্থা চলছে এবং একটা ট্যাঙ্ক অলরেডি হয়েও গেছে। একটা ট্যাঙ্ক পাণ্ডাপাড়া কালীবাড়ি বুঝে ডাঙ্গাপাড়াতেও হবে। বর্ষার সময় কাজ ধরেছিল, সেই সময় নিচে ধর পাওয়াতে সেই সময় তারা ড্রিকিং মানে বোরিংটা করতে পারেনি, তো ওটা পুজোর পরে বলছে ধরবে। এই দেবনগরের অলরেডি কাজ হয়ে গেছে, পাইপ পাতার কাজ চলছে, 2-2.5 মাসের মধ্যে এই দেবনগরের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা বা হয়ে যাবে, আর এটাও কাজটা ধরবে, তখন প্রায় সব কাজ বাড়িতেই জল ঢুকে যাবে। এখন এই অবরোধ করেছে, কী বলবেন, কী করবেন? না, অবরোধ করেছে এটাকে বোঝাতে হবে এলাকার মানুষ, এলাকার যিনি পঞ্চায়েত আছে তিনি যাবেন, গিয়ে হয়তো বোঝাবেন, মানুষকে বোঝাতে হবে। জল অলরেডি এই পাণ্ডাপাড়া কালীবাড়ি অবধি জল আসছে, তারপরে এই ডাউন জায়গাগুলোতে খুব। আপনি উপপ্রধান হিসেবে কি যাবেন? ওরা আমি দেখি, আমি কথা বলিনি, আমি প্রধানের সাথে কথা বলিনি, আমি যাওয়ার চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুভাষ চন্দ্র, খড়িয়া গ্রাম পঞ্চায়েতের। মা তারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার ঘর সাজানোর জিনিস পেতে রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932
5 9 2 3 8 6। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন। এবার সুলভ মূল্যে উন্নত মানের বস্ত্রের সম্ভার নিয়ে এলো ঝর্ণা বস্ত্রালয়। মালকানি বাজারে অবস্থিত ঝর্ণা বস্ত্রালয়ে আপনি পাবেন ছেলেমেয়ে সহ বিভিন্ন বয়সের মানুষদের ড্রেস সামগ্রী, সমস্ত ধরনের অনুষ্ঠানের বস্ত্র সামগ্রী সুলভ মূল্যে পাবেন এখানে। তাই বিলম্ব নয়, অতি শীঘ্রই যোগাযোগ করুন সংস্থার মালিক হিরণময় বিশ্বাসের সঙ্গে। মোবাইল নম্বর 9 0 0 2 9 5 4 1 4 1। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9 9 3 2 9 6 7 6 7 6 এই মোবাইল নম্বরে।